कुछ समय बाद आ रही हूँ यहाँ पर और इतना डेवलपमेंट हुआ है। প্লাস্টিক সার্জারি করে আলোচনার মুখে পড়েছেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রী। এবার এর শিকার হল অভিনেত্রী এশা দেওল। সম্প্রতি তার ভাইরাল হয়েছে তার সার্জারি করার রূপ। অভিনেত্রী এশা দেওলকে দেখা গেল প্লাস্টিক সার্জারির কারণে সংবাদের শিরোনাম হতে। ঠোঁট সার্জারি করিয়েছে এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেল তার নতুন রূপ। সব আপ লোগোঁ নে ইতনি আচ্ছে সে সম্ভাল কে রাখা হ্যায় দা হেরিটেজ। নজর এড়ায়নি নেটিজেনদের। এরপর এশাকে নিয়ে শুরু হয় ট্রোলিং। মথুরা কেন্দ্রে বিজেপির প্রার্থী মা হেমা মালিনীর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন দুই বোন এশা ও অহনা। প্রচার শেষে মথুরাকে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে দেখা যায় হেমা কন্যাদের। তখনই এশার ফুলে ওঠা ঠোঁটের বিষয়টি নজরে পড়ে নেটিজেনদের। এক নেটিজেন এশার ভিডিও শেয়ার করে লিখেছেন, একটা সময় এশাকে দেখতে সুন্দর ছিল, এখন কি হাল হয়েছে? কারো মন্তব্য আপনাকে খানিকটা ক্লাউনের মতো দেখাচ্ছে। যাই হোক না কেন, আগের বয়স আর ফিরে পাবেন না। কারো কথায় ঈশ্বর জানে কেন যে মানুষ নিজের চেহারা নিয়ে এত বেশি কাটাচেরা করে। কেউ লিখেছে, ঠোঁটে পিঁপড়ে কামড়েছে নাকি? ক্রিয়েট করনা চাহতে হ্যায় সব ইয়াহাঁ পর, ইসিলিয়ে হাম ইয়াহাঁ পর হ্যায়। সম্প্রতি ভারত তাক্তানির সঙ্গে দীর্ঘ 12 বছরের সংসার ভেঙেছে এশা দেওলের। তাই আপাতত মা হেমার কাছে থাকছেন এশা। এর মাঝে শোনা যাচ্ছে মায়ের পথে হেঁটে এশাও রাজনীতিতে পা রাখতে যাচ্ছেন। প্রসঙ্গত 2002 সালে ইউ মেরি দিল সে পুসো ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন এশা দেওল। এরপর তুম জানো না হাম, ধুম, নো এন্ট্রি, কাল, প্যারে মোহন, কাশ, মাই ডার্লিং, জাস্ট ম্যারেড এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।